نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه في المستدرك الحاكم وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم فيها يكون يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরে নওহাটা হাজীগঞ্জ চাঁদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আলেমে দীন প্রধান অতিথি এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাকে অনেক মহব্বত করে আমার ভাই মাহফিলের পরিচালক আমার প্রিয় ভাই আর কথা বলেছে আমার হাদি ভাই কারি আবুল বাশার ভাই পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলটা ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষ বিভিন্ন ধর্মের আমার ভাই বোন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না ভেজাল আমি খুশি অনেক আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখলে আমি খুশি আল্লাহ যাতে এ দৃশ্যের উপরে আমাকে খাতামে বিল খায়ের করে আর পরকালেও যাতে আপনাদেরকে আমি দেখি একসাথে যাতে আমরা জান্নাতে থাকি আমার ঈদের আনন্দকে জলাঞ্জলি দিয়ে এক ঝাঁক কলিজার টুকরেরা এসেছে
আর এই নওহাটা গ্রাম তো আমার গ্রাম, এই ফাজল মাদ্রাসায় আমি এসেছি একবার নাকি দুইবার, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে কবুল করো। খুব কম সময় বয়ান করব, সুইট সুইট কিছু কথা বলবো যাতে জ্ঞানী গুণীদের উপকার হয়। এখন আজকে ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। ইমান আল্লাহর প্রতি যে আমরা বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আল্লাহ রাসূল যে সমস্ত নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন, ওহী ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, হুজুরের যত ডিসিশন আমরা এগুলো মানি ইনশাআল্লাহ মনে প্রাণে, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবী হুজুরের মত পথে চলেছেন, তাবেইন তাবে তাবেইন, আমরা তাদের মত পথের অনুসারী, ইমানটা নিয়ে আমাদেরকে যেতে হবে। পড়ি আমরা আমিন। খুব শর্ট ভাবে বুঝে দিচ্ছি কলিজার টুকরেরা, অল্প সময় কথা বলবো, মাইক ওলার জন্য দোয়া করি, ভালো মাইক, এত সুন্দর সাউন্ড সিস্টেম আমার কলিজাটারে টাইতেছে না, তার ব্যবসার জন্য আমি দোয়া করি। মাইকে টান দিলে আর রুটা বাসে না, মাথাটা পাগল হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আগে ছোটবেলা চেয়ারম্যান সব খেয়াল করছেন নি, আঙ্গ জীবনে দেখছি হাতরে দান কাটলে দান হুয়ানি দিত, হাতর হরা দিত, সরে যেন দান না নাই বাসাই দিত আর কি, সোড এক সালা দিত, এটা একটা বাসাই কইতাম, তোরা কিতা কইতি? হ্যাঁ ওই হাতরের মধ্যে এটারে কি কইতো আপনারা? টং টং, হ্যাঁ ঠিক আছে আমরা টং কইতাম, টং বা বাসাই কিনলে দিত, এটা সোরেজান দান লইতো না হারে। এখন সোরের যদি আর নেই, আমি নহাটা সোরের যদি যদি দান মাথাত বাঁধি দেন, আই জীবনও কারো করে কইতেন না তুই মাথাত করে লি যাবো, আল্লাহ রা আগল বানাইছে গে, হেতে অন্ত ভাইব মোবাইল, আমি এতে কাফে ছিলাম সাইরান মোবাইল নতুন বেসব ব্যাগে, আর দশজন মানুষ হতে দিলাম তিনটা হাজার, দিনের তিনটা বাজে সবচেয়ে দামি আন হাতে লয়ে গেছে, হে তিনান পেছলে যাও এবং হিয়ান পেছলে তাও যাও, সোনার কত হলো আফসারি ভাই মার খেয়ে দর খেয়ে জিডিয়ে গাই, আপনার তো জিডি করবেন কেস করবেন করেন কই, তবে হাস তান নিতেন না, তাহলে সোরহ মাল সেরে সেরে নি গেরত গরত ওয়াশিং মেশিন কম্বল কুরিয়ার কম্বল কত কিছু কিচ্ছু নিত না, তালা বন্ধ করে গেছো তোর ভাই সোরহান দাই তন্ন তন্ন করে টোকাবে স্বর্ণ ডি ছায়া বেলা বাবি রেডি নিত না, কারণ রেডি নিলে তো প্রমাণ হয়ে যাবো দে এত এত করে নিছে, কথা ঠিক কিনা? তো এইগুলো হলো আঙ্গতর হাজিগঞ্জের সোর, আরো কিছু বড় বড় সোর আছে সিস্টেমে সিস্টেমে মাল লয়ে যাবে, আরো কিছু বড় বড় সোর আছে এগুলো বিদেশ বহিছে মালের কমিশন নীতি নিতে হাজার হাজার কোটি হয়ে যায়, হে সোর আর তোর নিবেললে আন্তর্জাতিক সুইস ব্যাংক আছে হেতারা হেতারে আতালা, আবার কিছু বড় সোর আছে আঙ্গ দেশের টি আঙ্গ দেশ ও মাঙ্গ ব্যাংক হ্যাক করে মাল লয়ে যাবে, তাহলে বড় সোর কি দান সোর না ওই যাতে হ্যাক করি এলাই, এই জগতের একজন বড় সোর আছে তার নাম হযরত ইবলিস গাদাবাল্লাহ তাআলা, এতে কথা কয় না ঠিক কিনা? এতে তোর কি হ্যাক করব ইমান, মজার ওয়াত শুনবি জীবনে যা শোনস না, কইল যা শরত করে দিম আজকে ইনশাআল্লাহ, আমিন তো আমিন। এতে টার্গেট হলো তোর আব্বা আম্মার আমি ল্যাংড়া করি জাহান্নামে জান্নাতে তো বার করছি, তুই কেননি মেন্টাল হয়ে যাস কবর আইসাইও, হয় তোর একদিন আর আর দশ বারো দিন যা লাগে, এতে আগে হয়াত চাইলিস রব্বি আমজিরনি কালা ইন্না কামিনাল মুনজারিন, এতে কয় রব্বি আমজিরনি লাইয়াও নিউ বাসুন, আল্লাহ আমারে কয় এক দফা দাবির ভিতরে একটা দাবি আপনারে কে আমার পর্যন্ত হয়াত দেন, আমি প্রত্যেক অনুভব মানে তো আপনাদের সেজদা দিছি মাগনা যাইতো বা মাল দেন, কতবার লানত করে দিছি কখনই দেন আপনারা কে আমার পর্যন্ত হয়াত দেন, তো দিলাম হাতের হাতে কেমতের আগে মরিব। তো এখন ছয় স্টেপে আমরা রুডা যাইব, এই হাজিগঞ্জ নহাটা থেকে যেদিন বিদায় নিবেন, ফায়ার ফাতা থেকে শুরু করি আজাল সালামে রিমান্ডে নি, ওই যা বাল্লাকাতিল হুলকুম তারা কি তিন নম্বর চার নম্বর হচ্ছে হুলকুম আল্লাহ জিলবেডে রুডা আইব, এমনি এমনি দিব এই সময় হেইনে এই দিন তানজুরুল ফাবাসারুকাল ইয়াউম হাদিদ, এই মুমূর্ষু লোকের ছবি দৃষ্টিশক্তি জান্নাত জাহান্নামেতে দেই গেলেও আপনারা রেজাল্ট শীট না দেখে আল্লাহ মাত্র
আমরা রেজাল্ট শিট দেখাইবো, এই যে দাখিল পরীক্ষার রেজাল্ট দিব, সরকারও জানে না। এক্সামিনারের কার্ডি বোর্ড কন্ট্রোলার কন্ট্রোল করি, সব কিছু প্রস্তুত করি, ম্যাডামের ফোন দিব, ম্যাডাম এই হলো রেজাল্ট আনুষ্ঠানিক, তখন উনি দেখবো কয় পার্সেন্ট পাস করছে। আল্লাহ আল্লাহ শাহানু রেজাল্ট আগে জানে, জানেনি এই মুমূর্ষ লোকের রেজাল্ট শিট না দেখান পর্যন্ত তারে মারত না আল্লাহ। সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তারে নিজকে আল্লাহ হয় জান্নাত না জাহান্নাম এ তারে দেখাইব। তখন আজাল আলাইহিস সালাম চতুর্দিকে বই দেব, জান্নাতের ফেরেশতারা একদম মেডিন ফ্রান্সের, তারপরে এই জার্মানের এই সেন্ট অ্যান্ড আনিল বই থাকবে, কাফনের কাপড়, নূরের কাপড়ের কাপড় ব্যাগ লই, হেতে মোর সুলভ দেয়ার জান্নাত এই কল্লাডার একদম দম আলাজির বাতে রু এমনি গোরের ইবলিসে দেখতেছে তার ভয়া তার এক সেকেন্ড বাকি। হেতে চিন্তা করব আফসারির চেয়ারম্যান সাহেবের দিদি বহুত আকাম কুকাম করা আলাইছে, থাইল্যান্ড কারবার কা লাল আছে, বহুত কারবার করি এলেছে, কিন্তু এর হজে যাই ও আজে হয় গান সৎকা করি আল্লাহর তাহ্য ধরি, যে কাঁদি যে ধরা ধরে আল্লাহর কলজার লগে কলজা লাগা আলা আল্লাহ তো কলজা থেকে মোনাচ্ছা বুঝে ফেললে কইয়ের কথা কয় না আল্লাহ তারে মাফ করি দে। এখন ইবলিসের সোড়া দেখে যে আর তার আফসারের হয়া তার এক সেকেন্ড বাকি, এই সময় যদি এত ইমানটা খাইতে আরি এতে জাহান্নাম, এতে রেজাল্ট শীট দেখে তার চক্ষু অনেক তীক্ষ্ণ হয়ে গেছে রাডারের মতো, তামাম জগৎ সে দেখে। এই জন্য দেখবেন মরিনা ব্যক্তি একদিকে চাইছেন রোজে বের হওয়ার হাতে ওই তার জিরা স্থান কি জান্নাত বা জাহান্নাম এদিকে চাইছে হাতে মরা হল। এখন এই সময় ইবলিসে ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন, এই বৃচ্ছা সোরা এ সময়ে আপনার ওয়াসওয়াস দিবেন না, আপনার মাস শুরুতে আইব, আপনার তো সাকাতুল মৌত চলে রিমান্ড চলতে আছে, আয় আয় মৌতের কষ্ট কেমন কলিজার টুকরারা, মোহাম্মদ সাল্লামের এই বুকে রূপ দিয়ে আজাইল আলাইহিস সালাম সালাম দি এজাজতনি শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছি, আল্লাহ রসুল তার এই আঙ্গুলের সাফে কয় আজাইল তুই তোমারে মারিয়ে এলাইছ, তুমি আর কলজা ভাঙিয়ে এলাইছ রে কিতারে কচ্ছ তুই আর আজাইল কোন বিহ আয়তো আমরা কিচ্ছু করলাম না, শুধু শাহাদাত আঙ্গুলের মাথাটা রাখছি কোন রকম, আর এই জগতে কোন প্রাণীর রুহু আপনার চেয়ে সহজ ভাবে আসান ভাবে আয়তো নিতেছি না, আপনি এরপরও চিৎকার দেন আজাইল রে, আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন আর কলজার মধ্যে একসত্রে আজাইল, আর নহাটার মানুষটি হাজিগঞ্জের মানুষটি অশিক্ষা বিশিক্ষা বুড়া মানুষ ডায়াবেটিস হার্টের রুগী, তাকে যদি কষ্ট দেয় তারা কেমনি রে ইমান রাখবো, কোনো বিহ একদম সহজ মৃত্যু দিয়ে এই সহজটা যদি এত কঠিন হয় আঙ্গ মুদ্রা কেমন, এই সময় আপনি কেমনি ইমান রাখবে, আফসারিরে যদি আঙ্গুলটা ফ্লাস দিয়ে ধরি টান দে রিমান্ডে ইমান রাখতে পারবে না, রাখার কোন সম্ভাবনাও নাই কেমনে রাখবো, কাঁচা নখ যদি উড়ালায় হায় হায়। এই সময় এই বৃচ্ছা সোরা আমরা আব্বা মা সুরুদ দরিয়ে আইব, মা সুরুদ দরিয়ে আইব কীর্তের আব্বা তুই কষ্ট আছে কে আহারে মা আরে মারি গেল রাজরাইলে, কত তুই কলমা হরছা কলমা বুয়া আল্লাহ কিচ্ছু না বুঝতে আল্লাহ মা আপনি কেমনে জানেন, কত আর সেনা সৈতাই তোর মা ছমাস আগে মরছিলাম, আয় তো আফসারি হুজুর তুই আরো ভালোবাসছিস আরো আছেন চোদ্দ হুদ আমি সব আস এটি বুয়া বুয়া আল্লাহ বলতে কিচ্ছু নাই, আসলে ইবলিস আল্লাহ জানলা শানু কয় নবী ও আমনে এ সাহায্য সানসুর আল মুমিনুনের এ 97 এবং 98 নম্বর আয়াত, আপনি বলুন আমি আল্লাহ আপনার কাছে আপনার আমার রব আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি শয়তান যেগুলা শয়তানের এই যেগুলা উপস্থিত করে, ওয়াজবিকে আমি রব্বি আইয়া ধরুন যা হাজির করে সে যেগুলা ওয়াসওয়াসা দেয়, সেই সময় যদি আপনি ইমান চিন্তায় করে আপনার লাইফ মার্ডার কথা ঠিক কিনা, আপনি যদি কন হ্যাঁ আল্লাহ বলতে কিছু নাই, ওয়াইজ কোলা লিল ইনসানে কামাসালি শয়তানে ইজ কোলা লিল ইনসানে ইকফুর, এই বৃচ্ছা সুরা উদাহরণ হচ্ছে এরকম সে মানুষের বলে তুমি কুফুরি করো, ফালাম্মা কাফারা যখন কুফুরি করে এই বৃচ্ছা কয় ইন্নি বারি মিনকা আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন আমি আল্লাহরে ডরাই,
তোরে কইছি এরি কুফরি করছি তুই করলি কে? তখন এতে মুহূর্ত ছবি পাল্টালা, কায় কইলে কইছি আর কি তুই ইমান হারাইলি কে? সময় আর আসেনি ইমান দৌড়াইবার, সময় তো এক সেকেন্ড, কয় সেকেন্ড? এরপরে আসে রু আরো কত দূরে আগাইছে পাঁচ নম্বর এসে ও না যে হাতে কারকা পাঁচ নম্বরে ফেরস্তার টানি রুডেন নিষ্ঠুরের মতো বার করে গেল। এরপরে বার করে নাকে রাখার দমা আছে হজরত জো বাইডেনের আল্লামা ব্লাদিমির পুতিনের। এরপরে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আবার দুনিয়াতে ফেরত দেন, জীবনও আর রেডি করতাম না ইমান আনিও, আল্লাহ কাম হবে না। ওয়াজিয়ন তো করতে কত সেকেন্ড লাগছে? মূলত ব্যাক মিলে গেলে এক সেকেন্ডের কারবারে ঘটনা ঘটা লাগবো, আজাল আল্লাহ সাল্লাম রুডা লই যাইব। তো এখন এইভাবে যদি আমার সাকরাতুল মৌত চলে, ফেসাব ফেকানা তো মুদারে করিয়ে দেন, এই সময় যদি ইবলিস আরো আশা দেয় ইমানটা রাখতে আর এমনি আমরা কোন, তাহলে আজকে আটকাই দিলাম আমরা করে কি করলাম আটকাই দিলাম উত্তরণের পথ। আল্লাহরে ফোন দিবেন বার এলাই অন যে ওয়াজ আজ্জা শুনলাম আই তো শেষ, তুমি আরে মনে করাই দিও কলমা নাই হাত্যান্ন মাইরে লগে চমত সব পায়খানায় করে দিও, তুই আরে কলমাটা মনে করে দিও সুবহানাল্লাহ। কলমা ঠিক জান্নাত ঠিক, কলমা হারাইছেন শেষ, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল শেষ, ভালো যা সব ভালো কলমারে ভরা দিবে। এই যে আফসারি মরে গেলে জানাজা যাইবেন বাস লইলে বগদাদ লাকসাম শরীফ, আফসারি এত ভালো মানুষ, আফসারি বুজুরগানে দিন রে, আপনি কি দেখছেন সে ইমান লই মরছে না বেমান হয়ে গেছে? আসল মাঠে দেখবেন যাতে বেমান, কারণ আল্লাহর কাছে সাইতে পারলাম আর শেষ মূর্তি ইমান মনে করে দিই আমি এসি আইসিইউ তে তাইম কেন্দ্রে তাইম ইয়েন্দি লতা হিয়েন্দি লতা আই কেন্দ্রে গীতা করবো, আল্লাহর কাছে ইমানটা চাইবেন, আল্লাহর কাছে ইমানটা চাইবেন। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ কো হে বুড়ি একক তো নামাজ পড়ে না, অগদার রোজা ছিল না, একটা বার হজ করে না, একটা জাকাত দেন উনি জান্নাতি। এখন প্রশ্ন জাগে আফসারি হুজুর নিজের কো দেশের ফেতনা বাঁচিয়েন না, আর আমরা আইসেন অন্য নতুন ওয়াজ একটা লই, আল্লাহ আন্দারে আদায়ত করো নবীজির হইলে ওয়াইফ এবুডি বুঝি নামাজ হয় না, ইসলামের পাঁচটা ফিলারি ভিত্তে তো চারটা ফিলারে নাই, আপনি যেভাবে বললেন নামাজ হয় না রোজা পায় না জকাত দেয় না হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা এবুডির বাড়ি সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন, তুই এত আয় খাইছি ইব্রাহিম এর সুবহানাল্লাহ দায়িত্ব আর তুই শুধু রানের ভিত্তে আদি তোর মতো রেখাইতে তুই এনে কি লাইছ তুই হোর বাচ্চা কই বেটা ওয়াজ তুই বুঝি নি তুই বুঝতো ক্লাস তো এটা তকবীর দে লিল্লাহি তকবীর। এখন উনি নামাজ পড়ছেনি, উনি নবুয়তের দশম বছরে মারা গেছে, নামাজ হিসেবে ফরজ হয় না, নামাজ ফরজ হয়েছে 52 বছরে হিজরতের দুই আগের বছর মানে নবুয়তের 52 বছর বয়সে মানে নবুয়তের 12তম বছরে, হুজুরের বয়স 52 মেরাজ ওজনীতে নামাজ ফরজ হয়েছে, আর সকাতার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে ওনার এন্তেকালের 5 বছর হল, আর হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে ওনার এন্তেকালের 11 বছর হল। শুধু দোয়ানদারি হবুডির কি ইমান কি ইমান আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আতা জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজি খাদিজাতু আতাত আতাতকা ফাইজাই আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশির বিহা বাইতান ফিল জান্নাহ ওয়া বাশির বিহা বাইতান ফিল জান্নাত মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা রাওয়াহুল বুখারী। নবী ও এই খাদিজা ওই দেখছি না ইয়ে হাজীগঞ্জের দিকে তো বলা গেল স্টেশনের দিকে তো এই খাদিজা আপনার কাছে আইলি আমনে খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে কইন আল্লাহ তার সালাম দিছি আর আমি জিব্রাইল তার সালাম দিলা নবী ও খাদিজা রে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়ের ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্নাতে লা সাকাবা ওয়া লা নাসাবা ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাকাবা ওয়া লা নাসাবা
জান্নাতে এমন একটা উত্তর, দশ নম্বর বাড্ডা বনানি গোলশানের একটা বাড়ি, দশ দুনিয়ার রহমান জান্নাত, এরকম একটা বাড়ি তারে দিব যে বাড়িতে কোনো সাউন্ড পলিউশন নাই, আনন্দ আর আনন্দ যাতে রিল্যাক্স উনি আনন্দ করতে পারে, এরকম একটা জান্নাতের বালাখানার তারে শুভ সংবাদ দান করে। রাওয়াহুল আফসারি না রাওয়াহুল লাকসব, রাওয়াহুল বুখারি হাদিস নম্বর 382 নম্বর, 3820 নম্বর হাদিস। এখন বুগি জুগি ওয়াজ চলে না, ওই মোবাইলে সেই বইতে আছে, আগে এই সমস্ত জাল হাদিস শুনছিলেন, জাল কিতাবের কোরআন 90,000 30,000 জাহির হইল, গো মা গো 30,000 বাতন গো রইল, গো মা গো 30,000 30,000 কেউ না জানে জানে নরাব্বাগানি। এত যেন কুত্তের কু শস্যে, এরকম সিটিং আমাদের হাজিগঞ্জ নাই রে। তাই যে ডকুমেন্টসটা দি কইলাম সহি আল বুখারীর হাদিস, এখন বুকি চুকি ওয়াজ গেরামও চলে না, চলেনি রে, সব ডিজিটাল। আপনি এই বলাখাল স্টেশন থেকে আসবেন, আমার এখানে আসবেন, যদি নওহাটা সাহস দেন, হজরত গুগল শরীফের মহিলা খলিফ একজন আছে, হেতি এত সুন্দর ইংরেজি কয় ভাই, পঞ্জাটা হাতে যে কইতির ভিতরে, হেতি আপনারে কইব ফাঁতা কি দেখাইবো, 200 মিটার স্পট আছে সাহস আছে, ঠিক রে। এই যে যদি শুধু এতটুকু দেন, আতা জিব্রাইল নবী সাল্লাম ফকল ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, এতটুকু লিখলে বাংলা লেন, ইংরেজি লেন, আরবিতে লেন, লিখলে হজরত গুগল মৌলভি শুকুরি দিব, তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। তাহলে ইসলামের হাসটা বিলারি ভিত্তে সাইটে নাই, কয়টা নাই, ঠিক আপ দিয়ে বেশা, ইসলামের পাঁচটা পিলারের ভিতরে ওনার নাই কয়টা, আর জোরে এ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাহে উনি জান্নাতি, দর্জন সাহাবীকে আল্লাহ এক হাদিসে জান্নাতের শুভ সংবাদ নবী দিছে, ব্যাক মিলাই 13 জন, এ আলাদা হাদিসে আম্মা যে আয়েশ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসে মোট মিলাই 13 জন, কয়জন, 13 জন, এই 13 জনের ভিতরে উনি নামাজ পড়ল না, রোজা রইল, যাকাত তো লোক কাটিয়া যাকাত দেন, জান্নাতি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফাকালা ইয়া রাসূলাল্লাহ আসলিম আও কাতিল, উসলিম আও কাতিল, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিম ফাকাতিল, আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ ফকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসলিমু আও উকরিমু, উকাতিল ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিম ফাকাতিল, ফা আসলামা রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, রাওয়াহুল বুখারী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন এক লোক যুদ্ধের ময়দানে কোবাকুবি চলতে আছে, হাজিগঞ্জ জিহাদ চলতে আছে, আল্লাহর নবী কমান্ডার, আহা চলতে আছে লড়াই, একবারে হাতে হেলমেট উড়িয়ে মুসলমান হয়ে গেছে, এরই মহব্বতে হুজুরের কজুর কি কোবাকুবি করতাম না, কোনো ইমান আনতাম, অন ইমান আনে না হুজুর, আগে তুই ইমান আনো, পরে জিহাদের ময়দানে যাও, ইমান আনি কোবাকুবি শুরু করে দিয়েছে, জিহাদ করতে আছে আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, কাতালা ওয়া কুতিলা, কোবাকুবি করি মা কাফেরও মারছে, নিজেও শেষ, হুজুর তার লাশের দিকে চাই কর, আমিলা কালিলা ওয়া
অজিরা কাসিরান, লোকটা আমল করছে কম, ইবাদত করে তারপরে আমল করছে কম, পুরস্কার পাইছে বেশি আর বেশি। তাইলে ভাইসার দাম কি এর বেশি? ইমানের কি এর? ওই ইমান না থাকলে তোর বেল নাই, বেলে নাই, বেল নাই। শূন্যর বহুত দাম আছে, তবে একের বামে অন লাগব। এই এক লিখলাম, তারপর একের ডাইনে হইলে শূন্য হইলে দাম হইব, ঠিক নিও? কিন্তু এক হচ্ছে তাওহীদ রেসালাত। আমরা যদি এক না থাই বা একা এক না থাকলে শূন্য যা দেন লাভ হইতো না, আর একের বামে যত শূন্য দেন লাভ হইতো না। এক হচ্ছে ইমান, শূন্য গুলা ডাইনে আসা হচ্ছে আমল, আমল। এখন যে ওয়াজটা করি উমরে, আসল ওয়াজ কোন না, দরি নইড়ি তো করে হাম দিবাই এ বই এর কেলা সবে। আসল ওয়াজ সামনে সামনে, ও ঠিক নিও? কারা কারা শুনবেন না, জোর করে তাড়াতাড়ি হাত তুলান। নারায় তাকবীর, নারায় তাকবীর, বুঝতি সেলভারি রায় কিছু শুনবেন না কারা কারা। এরা বুঝি হুনি পিক আপ দিস, মানে যে তারা চায় কিন্তু মুখ সরম দিয়ে লাইয়া আর মুখে আলি বেড়া লাই। হেতে ইচ্ছে বাড়ির মতো করি কো, হেতে জোরে কো, হেতে ইচ্ছে। অতএব রাগ করিও না, কর্তৃপক্ষ দায়ী ন, তোমার ব্লেসিং পাউডার দিয়ে সাইজ করি এলাম। রেডি? দাম হচ্ছে ইমানের। ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রাবী, আনুমা থেকে হাদিসের রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আইব নওহাটা, মানুষেরা মসজিদে একবারে বালা করি আবাদত করিব, আইব পুরা মুসল্লি মসজিদ দোমালা তিনমালা মসজিদ এতে কাফো করিব, ফিরি চান্দা করা লাগবে মসজিদের ভিতরে, ফিরিজ লে মসজিদের ভিতরে এতে কাফো আইয়ে, ঠিক রে? কয় দেখবে দোমালা তিনমালা মেঘমালা মুসল্লি ভরে 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 ভরো। দেখেন সিনারিটা আল্লাহর নবী আপনারে কেমনে দেখার নহাটা, দেখবা তাগো মাঝে একজন মুমিন হয় তার ভয়াবহ অবস্থা, মুয়াজ্জিন ইমাম সাহেব খাদেম খতিব বেগুন ইমানারা মুসল্লিরা ইমানারা, কি কি বোমা ফুটে গেল আল্লাহ রসুল গার কাঁপাইয়ে কথাটা মনে হইলে নোয়াজ কলমা ঠিক আছে দাগা লাগিছে আর যারা, তারপরে লাইল কোবাইয়া লাইলত দেখা লাগি এনে জোর নোয়াজ কাতার সোজা করে রোজা তাই ওলা কাতার সোজা করুন। এরকম সিটিং বুড়িগা হাজির সাহেব বর্তমানে হাত দিকে মাথা উড়াই ভেটকায় আসিন না, নাই রে নাই কই নাই তুই কো সাসে আরে মাইখা বাচ্চা কবলে ও ভাই নাই রে সখন বাইরে ফোন দিছে আমরা নির্বাচন হলে কত কষ্ট করছি, আমি নেরে টিয়া 20,000 খাওয়া আলাইছি পার বাতিছে না আর জাগা ভাই জাগা লই যার কই জায়গা আছে 100 ডিসিমিল ভুইকে ক্ষতিয়ান করেছে 16 এ আজ 50 বছর জায়গা মাফে না অনজন এখন ভাতিজের কো জাম গাছে কোন মোড় হইছে 1214 কো জাম গাছ লাইনি এডি নিবেলা ডাকাইতে আজি বেলে এতে আজ তো সিটিং এ না এতে ঠিক না এবড়া তোরা কবি আঙ্গরে কথা কো কি কর আল্লাহ আল্লাহ তু করে কুত্তো তরে কলার মধ্যে খানার মধ্যে বিষ মাখে না, কুত্তারে হরণ দিত আর সরম লাগে, পশু পাখিরে হরণ দিই না, মানুষের হরণ দিল বুঝি না হল হলদাই হরণ লাগে। এ হাজিগঞ্জ এক তুই আর সাইনাস মাস আগে বলছে তো মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগবে, হ্যাঁ এটা হাসছি এখন বুঝতেছি খেলা গুড়ি কেমনে চালিয়ে এলেছে, এটাকে দূতাবাস উড়ে দিছি ইরানের অন্ধারা সব বোমায়ে করে গেলেছে, একটা মানুষের বিবেকের উপরে তামাম পৃথিবীর 1,000 কোটি মানুষের হায়াত, যে কোনো অজ্ঞ যদি বোমাটা মারি দেয় ব্যাকের কাছে মালিটা আছে গেট 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 করে মারি দিব, কথা ঠিক কিনা? আসলে আমরা মানুষের পর্যায়ে নাই তোর ভাই, কেলার মধ্যে ব্যবসা করবে এত 10 পাই এতে মাখি দিছি 20, একটা ফল খাইও আনার খাইও আঙ্গুর খাইও কিতে খাইও 20 মাখি দিছি কিতে খাইতাম,
ইয়া খাই, তরমুজ খাই, টয়লেটও যাইতে যেতে তারা জমায়ে থাকু, তিনতলা হাসমালা মসজিদ ভরপুর, ওলাইছে ফিহি মুমিনুন, নাকারাদি কইছে কোগ্গ মুমিনো থাকতো না মসজিদ, মাগো আকসারি হোক ইমান হারা, মুয়াজ্জিনও ইমান হারা, মাগো কি ভয়াবহ অবস্থা, এই সেই জামানা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সেভ কর, আর একটা হাদিসে কয় আল্লাহ রসুল, কষ্ট হয়নি না, সালাইতার নি না, অন্ত কিছু বয়স হোক, অন্ত কিছু অরিজিনাল মাল বেচতে হইব, বুঝছ, আগের বগি জগি ডিস কিছু কমালাইতে হইব, তো করে কাস্টমার জমাইবার লাই না কিছু, তবুও গান টান একটু শেষে পিকআপ দেবো, চিনি ছাড়া দে লাড়া, লাড়া টাড়া দে, মাই জানি তো বত্তা খাই না কিছু কাস্টমার আসো, ফিরি মেতে লাগা গুন্দাস খা লাগাই, 30 লাখ টাকা খরচ করে হলানে মাহফিল করছি, তুই 10 টাকা দিয়ে হুনস কানের ভিতরে আপ দিতে এনে বলিস, ওরা জাগাতরাই গেন্ডি হারাম লাগে কেন, হে ফজর তুই আপনার না আছে রেডি, আরে কথা বুঝি না, অল্প ওয়াজ করমু জীবনে কিছু দিয়া দিমু ইনশাআল্লাহ, আমিন কো আমিন, হায় হায় অবস্থা বয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত রে তা কোনো বাইনা সাআতে ফিতানুন কাকে তাইলাইলিল মুজলিমি, ওর একটা জমানা আইব আখেরি জমানাতে ফেতনা অন্ধকার রাতের মতো আইব ফেতনা, রাচ্ছা তো এমনি অন্ধকার ফেতনা তো এমনি ফেতনা, অন্ধকার রাত আধাকে রাতের মতো ফেতনা আর ফেতনা, বাজার যাইবেন ফেতনা, বোরকাসে আইবেন ফেতনা, অন্ত গড় হয়ে গেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো, প্রত্যেকের ঘরও ক্যারাডি ম্যাচ চলে, যদিও ঘুষাঘুষি চলে না, নারী নির্যাতন মামলা দিয়ে লাগবে হেতিয়ে ডরে, কিন্তু মান অভিমান চলতেছে প্রত্যেকের ঘরে কোবা কবি, কারো কথা কেউ শরমে কয় না কয় না রে, কারো কথা কেউ শরমে কয় না, কিন্তু ঘরে কোবা কবি কেন ব্যাংকে চলে ঠিক না, এ কোন রকম শরমের দোয়ানদারি দি কোন রকম পৃথিবীটা অন্য ঠিক আছে, কথা ঠিক রে, এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইউজবিউ রাজুল ফিহা মুমিনুন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুমসি কাফেরান, ব্যক্তি সকালবেলা মুমিন বিকালবেলা কাফের, ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুজবিউ কাফেরাত, আর বিকালবেলা কাফের বিকালবেলা মোমেন সকালবেলা কাফের হয়ে যাইব, মানে ইমান টলমল টলমল খেলব, নামাজ পড়ি যাই ইমান ঠিক ঠিক তারি না, এতে কাফে তো বার হইয়ে মুখ খারাপ করে গেলেছি, হাজিগঞ্জ পর্যন্ত গাড়ি ইয়ান সালাইতে আইতে কত লক্ষ ভ্রমণ করেছি, আই জানি আর আল্লাহ জানে, এমনি হেননে সালায় কোনো সিস্টেমে মানে না, ট্রাফিক আইন গুলা মানে না, কতক্ষণ মেজাজ ঠিক থাক ঠিক নেই রে, হেননে হেননে ঘুরে দেয় হেননে হেননে সামনে চলিয়ে ইয়ে, এইভাবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, ওয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, মানুষ ইমান বেচিয়ে লাইব দুনিয়ার মায়ায় দুনিয়ার লোভে ঠিক কিনা, এ ফাটতি তো মাল খায় যারা আন্নারে ভোট দিই, মা গো মা আর বাতি জ্বালাকে, আর এক ফাটতি আইলে কো ও মা আর না গো মাসের গ্রামে কিতে কর বট আন্নারে না দিলি কই বলি, হরে বিয়েলে আরেক ফাটতি আইলে কো আল্লাহ কসম আন্নার বাতিজের ঘরে নাতি বট আন্নারে দিও, চারজনের মাল খাই তাহলে আছে ভোট দিবে এক জায়গায়, কথা ঠিক কিনা, কয়টা টাকার মধ্যে আপনি ইমানটা বেশি লাইলে, আপনার মুখের তো দাম আছে, আপনি তো আল্লাহরে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ আপনাকে জান্নাত দিব, আর আপনি নিজের জবানের তো কোনো দাম রাখলেন না, তারা এ দুনিয়ার লোভে নিজের ইমান বিক্রি করে ফেলবে, এই সেই জামানাতে আমরা এসে পৌঁছে গেছি, চেয়ারম্যান সাহেবকে আপনারা যদি ভালো মানুষগুলো সহযোগিতা না করেন তাহলে উনি ভালো কাজটা কেমনে করব, কালকে আমার ঈদের জামাতে এক চেয়ারম্যান সাহেব বলছে কো ভাই সন্ত্রাসীরে একে সহযোগিতা করে, ক ভালো মানুষের আই যে ভালো কাজ করে আল্লাহকে কেউ নাই, তো তাইলে তলে তলে কিন্তু নাড়ার গোল লগে অত্তর বাচ্চু নাড়ার লগে আজ যেটা আজি সাহেব না আপনার কিন্তু কিন্তু বাতি যা তোর লগে আছে কিন্তু সাগুয়ে দোয়ানো বলবে সার হানি খায় এতে বাচ্চু নাড়ার লগে কুদ্দুস নাড়ার লগে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, নামাজি নামাজি রে ভালোবাসবো, ভালো কাজ করি না ভালো কাজের সহযোগিতা করবো, যারা ভালো কাজ করে সমাজে ইয়াবা যারা খায় তাগরের সহযোগিতা করার কথা না, তাগরে বুঝাইবো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে বুঝাইবো তাগরে ধরেন তারা গেরাম ইয়ে করে ও মা হিগুনের আরো ব্যাক বালা কর, হ্যাঁ বাতি যা কি হচ্ছে আপনি বালা করলেন তো ও মা গো মরে হতে যদি আরো কোবায়
এত সুবিধার কাছে ইমান বেশি এলেছে, কি বেশি এলেছে, এই সেই জামানা। ইমান আনতে 35 সেকেন্ড, কয় সেকেন্ড, 35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আপনি ইমান আনলেন, কি আনলেন, ইমান ভাঙতে কতক্ষণ লাগে, এক সেকেন্ডে তো না, আরো কম, কয় সেকেন্ড। যদি আপনারা কেউ প্রশ্ন করেন নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, না, ইমান পানসারে পানসার, ইমান পানসার, ইমান পানসার, আর জোরে দেড় কোটি টিয়ার বলবো গাড়ি, ঢাকা টু কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, ড্রাইভার ও মাস্টার ডিগ্রি পাস, বাসের সামনে দুগাত সাক্কা 2 লাখ টাকা, সুপারভাইজার ও ডিগ্রি পাস, ইঞ্জিন ও ঠিক আছে, রোটেশন ও ঠিক আছে, চললো, কিন্তু বল টিপ নাই, সেলুরি ইন্দোনেশিয়ার টায়ার, তোকে তিসে গাড়ি দিয়ে হাজিগঞ্জ তো ছাড়ে দে, সামনে 2 গা সাক্কার দাম আছে 1.5 লাখ টাকা, সাক্কা পাঞ্চার, সাক্কা এই ইমান যদি পাঞ্চার হয় জীবন বরবাদ, বরবাদ। আরো একটা কথা তো আমি বলি নাই, বলি গেছি, ওই যে যখন আমরা সাক্কাতুল মত চলব তখন মুমূর্ষ লোকটারে ইমান মনে করে দিবেন, এতে তোর ইমান ইমান বলি যা, বলবেন সন্তান এলে কবেন আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন লাকিনু মাউতাকুম, লাকিনু মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকরাউ ইনদাহা ইয়াসিন, ওয়া কুল ইনদাহা কাওলান সাদিদা, কাওলান সহিহা, কাওলান খাইরা। তিনটা আমল শিখেছে, মুমূর্ষু লোকের কাছে ভালো কথা কইবা, কারণ বিমা তা কুলন পাইও আমিনুনা আমিন, ভালো কথা কইলে ফেরেশতারা তোমার কথাতে আমিন কইব। 2 নম্বর হইলো তাগরে মুমূর্ষু লোকের কাছে বই বই সূরা ইয়াসিন পড়বেন, 3 নম্বর হচ্ছে তারে কলমাটা মনে করা দিবে, আব্বা ও আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তুরস্কের ভূমিকম্পে খেয়াল করিয়েন, হলো অজ্ঞাতে হচ্ছে, ছোট্ট হলো অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, হোলা কইতেছে আব্বারে ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আব্বা এবার যাই তো, আব্বা কিতা কয় হুতরে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুতরে আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে আল্লাহ আল্লাহ কর, কারণ হাজিগঞ্জ তো ফায়ার সার্ভিস আইব, বোলডাজার আইব, আইতে আইতে তুই মরিও যে তিয়ারস, আর হেতারাও তো ভূমিকম্পে সাফা হরি মরি মৃত্যু হারে, তুই আব্বা আব্বা করছে আল্লাহ আল্লাহ কর, কারণ তুই যদি লাই লিল্লাহ পড়ি মৃত্যু হারস আব্বা, তাহলে তুই জান্নাতে যাবি। দেখছেন নি তুরস্কের মানুষের ইমান, ছোট বাচ্চার শিখে আব্বা আব্বা রে তুই ক লাই লিল্লাহ ক লাই লিল্লাহ ক, আমি টিকটক ভিডিওতে দেখছি কতাইয়া, আর আঙ্গ সমাজে কান্দা কাঁদি করে কান্দার লগে বুড়িকে ইমান বলি যায়, আরো আছে আইসিইউতে ঢুকাই করোনা বাইসাপের সময় আর বাইরে জীবনে শেষ করে দিছে, আমি কেছি আরো এসব বাইসাপ টাইসাপ লো যাইব না, আর গড় কদুর টক্কা দিই মত্যারি, কদুর ডিগ্রি মিগ্রে দিছে লাশ সাপ দিই মত্যারি, আর এসব যেন ঢুকাইও না, কিতা কিতা করি দে মহিলার গো কান্দার লগে হুরা কেরাম কান্দে, ও বড্ডা ভাই ও বড্ডা ভাই, দেখছো তিতি মধ্যে মন ফাঁসিলে কেমনে ফিকাপ দেয়, ও কিতা সাইতে আইসে নো ভাই ও গো, উত্তরের গর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো, এরকম সিটিং মা বয়ন আমাদের এই নহাটা নাই রে, আসেনি কোলানে ভিডিও করে অনেকের কান্দা সুন্দর আছে, তিনটা টিকটকে লাগে রিল রিলছে দিও, আর কুতুসের মা মরি গেছে নহাটা দই নাড়া হেতায় তুল্লার মা সাইতে আইছে, 100 লগে দনগার বিয়া দনগা জাল লইছে, 30-40-60 বছর ইয়ার ঘর করছে, বাজ যায় হেদায়তুল্লাহর মা বাজ যায় হুতের ঘরে, হুতরে মামো তা ভাই সাই আছে আর জাল রে সাইছি, মরি গেছে সারি গেছে, আল্লাহ দেখ, আরে হুতরে আর জালের হাঁসটা হলা
সাতটা হোলার কান্দার লগে আল্লাহর আরশমা লাগাইছে। এ ছোট একটা হোলা বেলি হাতে কি তা আলেম বেলি, আলেম একামতের দিনের কাজ করে বেলি হাতে কি তা ডাকায় মাগো তার সুখে দিকে তো হারিবা আর না মাগো কি হোলা জন্ম দি গেল। আর হে সাইড গেল মুরুক্কই যে কান্দা কাঁদছে, মা মরে গেল বোধ তোরা কাঁদতে না দে মারে এক খিলি হাম দে। এরকম সিটিং জেডি আমাদের এই নহাটা নাই রে। এবার আসেন কান্দার ফজিলত। সহিয়াল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল কয় তু আজিবুল মাইয়্যিত বিবুকাইল হাইয়্যে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। কবরে নহাটা হতাইলে হইলে ছড়ে এতরা আগুনের লাড়ি দি, আগুনের লাটি দিয়ে ফিডার লগে শেষ করিয়া লাইব, এতে এমন জোরে চিৎকার দিব মাসেক থেকে মাগরেব পর্যন্ত সব সৃষ্টিজীব পর্যন্ত এতে চিৎকার উইন্ড। এবার দারোগারে মালিক দারোগারে কই ভাই বলছে তো মাঙ্গিয়ে লেছ তো কাছে কিল্লে মারছে, আয় তো ওয়াজও শুনছি আরে তিনকে প্রশ্ন করবে এমসিকিউ পদ্ধতিতে, একদিন ফাইললে তো বাচ্চি না হাইললে তো আর মারবি অসুবিধা নয়, প্রশ্ন টস্ত করলি না মুখ বা মুখ খুলে দিছে আর হতেরা কবর মুখ করিয়ে না ডাইরেক্ট ফিডার শুরু করি ঘটনাটা কি ও ডাকে তো চুপ কর মার চলব কথা না চুপ কর কোপ কোপ বাবা ভাই ভাই কোল যাবা মারছ মারসের কেলে কসা আর ডাকায় তুই সহিয়াল বোকারিতে হলস নবীজি হাতে সেটা কয় না আফসারি সে ওয়াজ করে না তো আসছিল ভাই যে তু বিবুকাইল হাই জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তির কবর শেষ হয়। তুই দে মুচ্ছ তোর জিয়া মাই এরা এইভাবে দে কাঁদলো তুই বেলে ফিরে আইজু আনি আনি খাবাস ও বড্ডা ভাই ও বাবির ফাউদরি কইবেন না বাবির সালাম দি কইবেন ইলে আই যদি রিমান্ডে যাই তুই আর কি না দিব আর কলমা কামনো করা দিস হুতরে কইবেন হুতরে তুই আব্বারে কলমা মনো করা দিস শেষ ভালো যার সব ভালো তা এই সময় আমরা জান্নাত জাহান্নামের খেলা চলে রেজাল্ট শীট দিয়ে নেবে এ প্লাস গোল্ডেন এ প্লাস তারপরে মনে করে দিবেন আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হারাছে সব হারাছে কথা ক্লিয়ার এবার আসে ঈমান ভঙ্গ করতে কয় সেকেন্ড সময় লাগে হ্যাঁ এক সেকেন্ড তো না কেন রে ভাই ভাই রে ভাই ও হাজিগঞ্জের কলিজের টুকরেটা ইমান সেভ করো ইমান কত মহামূল্যবান ধন যে হারাইবে রে সে বুঝবে কত দানে কত চাল ইমান ছাড়া নবীর ফোলাওন নবীর আব্বাওন দাম নাই কি নাই লুত আলাইহিস সালামের বোধ নোগা বাচ্চিনি আবিষ্কার করছে সমুদ্রে পৃথিবীর 700 মাইল গভীরে ফন্সের মতো সাগর এডি হানি দড়ি রয়েছে হানি আবার সুইয়ালায়ুম গাওরা করেনে কইছে প্রথম হানিডি যদি কিছু সুই খাইয়া লায় তোরা কিতা করিবা এখন 700 মাইল দূরে হাইছে এমন এক মহাসাগর তামা পৃথিবীর সব সাগরে তুনু হেতে আরো বড় হাতে ফোনছে সাগর এভাবে হানি সুই গাইয়া লাই হানি হাতের ভিতরে আছে আবার সুই ও আলাই মহাগ্রন্থ আল কোরআন কেমনে তথ্যটা দিয়ে দিল আল্লাহ একবার আল্লাহ একবার। এই ইমান ইমান বড় ইম্পর্টেন্ট। এই কেনান্না ডাকাইতে রে আব্বা কইতে আছে নূহ আলাইহিস সালাম আদমে সানি বলা হয় ইয়া বুনাইয়া নুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরি আব্বা রে ওটো সরে আব্বা নৌকাত ইমান তো আনস ওট নৌকা তোর তোর লার কল যা হাড়ি যা এতে ক সাউই ইলা জাবালি ইউসিমুনি মিনাল মায়ে তোর জাহাজ তুই ওটো গই তুখান টুবান আইলি ফানি আইলে হ্যাঁ পাহাড় উড়ি যাই ও আল্লাহ কয়লা সিমালিয়া ও আমি আমরিল্লা আজ্জা কেউ বাঁচত ন কোনো ফাফি নাই বাসাই তার ন হাতে মনে করছে হাতে সুমুল্লা ভাই হুন্ডা লই বাসাইব হাতে রে তারপরে হাতে বিপ্লিপ ভাই হাতে সাগরিয়া ভাই আকাশ্যা ভাই হাতে হুন্ডালে নহাড়াতে লই যাই এই কথা ঠিকই না হ্যাঁ আল্লাহ কয়লা সিমালিয়া ও আমি আমরিল্লা আজ্জা কা আই বাসাই তার ন ফারাত তান্নুর
সব কিছু হাড়ি ভাড়ি সুলা হাড়ি হয়ে যত, ভেঙাশে সুলা হাড়ি হয়ে যত, হানি বাহার হয়ে যা বাহারে মঞ্জুতের আল্লাহ ঢালি দিছে তাম জগৎ থেকে হানি খালি হানি আর হানি তাম পৃথিবী ডুবে গেছে আল্লাহ বাচ্চে নি শুধু কেছে লাল্লাটা বলে বলে নোলা ইব্রাহিম আলাইসাল্লাম ওনার আব্বা আজুরগে ডাকাই এই লাইল্লার কারণে দরা দরা নি আর খাদিজাতুল কোবরা শুধু লাইল্লার কারণে বাম্পা সুবহানাল্লাহ কয় না এর ভরে আরো একটা হাদিস শুনাই আজকে কলিজার টুকরারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুসলিম শরীফের হাদিস লাম্মা জা আবা তালিবিন আল ওয়াফাত ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়াত ইবনে মুগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়াত ইবনে মুগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি যখন আবু তালেবের সাক্ষাতুল মৌত আইলো আল্লাহ রসুল সাসার কাছে গেছে আল্লাহু আকবার যাইছে আইদে সাসার সাকসেস মুহূর্তে সাসার কাছে লাগলাইছে আবু জাইল্লা সোরারে আর আবু উমাইয়াত ইবনে আব্দুল্লাহ ইবনে মুগীরা ডাকাইতে রাইছে মোহাম্মদ সাল্লাম কো ইয়া আম্মি সাসা ও ছ বছর ধরে আপনার ফালছে হাজার হাজার কোটি টাকা হিসেবে খরচ করছেন সাসা খাদিজাল্লাহ কান্নের বরকতে বিয়া করছি ও সাসা তমাম পৃথিবীর ধনী হয়েছি অন্যের কারণে ও সাসা আব্বা আম্মারে ভাইন দাদা দাদিরে ভাইন সব মহব্বত আপনি একা করছে ও সাসা সাসা ও কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশাদু লাকা বিহা ইন্দাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তারপর আর ফকট সিল ছপ্পর আছে জান্নাতের সিল দিয়ে লাইও চেয়ারম্যান সাহেবের তো ব্যাগের মাঝে সিল ছপ্পর আছে ফেড রাখি দেয় ইমার্জেন্সি যদি কাউকে সার্টিফিকেট দেওয়া লাগে বা তার কাজটা সারার লাগে সিল ছপ্পর কলম ওনার পকেট নবীজি কয় সাসা ও জান্নাত আর পকেট আছে ও নবী সাসা আপনি শুধু লাইলাই জাল্লা বলেন তারপরে ফাকালা আবু জাহালিন ও আবু উমাইয়াত ইবনে আব্দুল্লাহ ইবনে মুগীরা হেতে কয় এ মুগীরা ডাকায় আর এ আবু জাইল্লা ক ইয়া আবা তালিবিন আতার গাবো আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালিব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্মে তুই চলে যাইবা গো এরপরে আবু তালিব মুমূর্ষ অবস্থায় হেতে বোধ গাইরিয়ত অহংকারী হেতে ক ও বাতিজা লাওয়ান্না লাওলাম তুয়াইয়ারা নিয়ে কুরাইশন লাক্রান্ত বিহা লা আক্রাত্ত বিহা আইনাকা বাতি যাও যদি আমার কোরাইশেরা গালি গালাজ না করতো অসম্মান এই বদনাম না গাইতো তাহলে আমি কলমা করে তোমার চক্ষু শীতল করতাম মুসলিম শরীফের হাদিস এবার মুসলিম শরীফ আরো এক হাদিস আছে তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আল্লাহু আকবার তিনি বলছেন ও দুনিয়ার মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ওনার ভাতিজা হাদিসের রাবি আবু তালেবের ভাতিজা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেবিন ওয়া হুয়া মুনতাইলুন বাইনা আলাইনে ইয়াগলি মিনহুমা দিমাগো জাহান্নামের মাঝে সবচেয়ে কম আযাব দেওয়া হচ্ছে আবু আবু তালিব বারে হেতেরে শুধু আল্লাহ জাহান্নামে একটা আগুনের স্যান্ডেল লাগাই দিছে এক জোড়া এই ভিত্তি দিয়ে আগুন হাঁদায় আড্ডি দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করি উতরায় শুধু যদি লাইলাল্লাহটা বলতো কামই যেত এখন আসেন একটা মজার কথা কই ইমানে যদি শিরক থাকে সাক্কা ফানসার সাক্কা মূলত এ আবু তালিবা আব্দুল মুত্তালিব ইগুন বেগুন আল্লাহরে মানতো তারা আল্লাহরে মানতো আল্লাহর রব হিসেবে জানতো সমস্যা হলো তারা শিরক করতো কি করতো এই কথা শুনেন আর নগর কাছে লাগবে এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা যাব ইনশাল্লাহ কোন আমিন যখন আব্দুল মুত্তালিবে প্রেসিডেন্ট থাকতে যখন এই আব্রাহা বাদশাহ আইসে কাবা শরীফ বেঙ্গালে তো হেতে উঁট লই গেছে 200 লুট করি মেজর জেনারেলের দি তো আব্দুল মুত্তালিবের খবর দেয় আনাইছে আইয়ো আইছে আমরা তখন কাবাগর বাইনতে আইছি আপনার কোনো সেই আছে ক ইন্নি আনা রব্বুল ইবিল
আমি উটের রব, ওয়ান্না হাজাল বাইতে রাব্বার সাইম নাহু, এই ঘরেরও একজন রব আছে আল্লাহ, তিনি এটার রক্ষা করব। আর উদ্গুন দিয়েলাম আমনে এবার কাবা করে যা করেন, তাহলে বুঝা গেল হাতে কি ফাক্কা মুমিন, ঠিক কি না? এতে কত সুন্দর মুমিন, ও মা গো মা, এ আব্দুল মুত্তালিব দা কত খারাপ এ হলা, ওই সান আবু তালেবের এই সান আরো কিতা কইছে হাতে আব্দুল মুত্তালিব, হাতে দোয়া করে লা হুম্মা ইন্নাল আব্দা ইয়ামনাউ রিহলাহু ফামনা রিহলা হালালা, হেতে কাবা শরীফের আংটা ধরে সোনার দরজারে ধরে এনে দোয়া করে আব্দুল মুত্তালিব ভাই, কয় আল্লাহ ও আল্লাহ, প্রত্যেক ব্যক্তি তার নিজের বাহনের সেভ করে, তোমার হালাল হারাম এই ঘর বাইতুল্লাহ শরীফ তুমি সেভ করো রব, আল্লাহর কইতেছে লাহুম্মা, আরো কত দোয়া করে হেতে ইয়া রব্বি লা আরজু লাকুম সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হামাকা, আল্লাহ ও রব আমি তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না, তুমি এ ঘর বাঁচাও, কাবা ঘরের আংটা ধরে এত দোয়া করে, ঠিক কিনা? ওই স্যার আবু তালেবের সিটারি দেখেন, যখন আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করায় হেতে খোতবাতে সুদেশি সাহেবের জন্য খোতবা স্ট্যান্ডার্ড খোতবা হাতে, ওই স্যার তাফসিরে এই আবু আলী আল কালি কিতাবুল আমালির দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠে আছে হেতের খোতবা সান আবু তালিব বের, আলহামদুলিল্লাহি আল্লাযী জালানা মিন যুরিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জালালানা বালাদান হারামান আমিনান ওয়া জালালানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান, সেখানে এসে খুতবা দিতে আছে আলহামদুলিল্লাহ ইল্লাযী আলিফলাম 23 প্রকার, এটারে যদি আলিফলাম এস্তেক রাখি ধরি যত প্রশংসা আছে সব কার? আল্লাহ আল্লাহ কে কর? আবু তালিব ভাই ওমা গোমা কত সুন্দর হতে আল্লাহ আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে ইসমাইল বংশ তো আনছে শাখায় ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আনছে শাখায় ইসমাইল, আর তিনি আল্লাহ একটা ঘর দিয়ে গেছে এই আল্লাহ কাবাগর, যে কাবাগরে সারা পৃথিবীর 260 রাষ্ট্রের লোক আসিতে বাধ্য থাকিবে, আল্লাহর কত সুন্দর পাম দেয়। এরপরে এতে কর ও আল্লাহ ওয়াইন্না ওয়ান্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহ রূপ মোহাম্মদ, সে কেমন নিজে প্রশংসা করতে আছে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ, কুরাইশের যত ডিসি আছে এসপি আছে মন্ত্রী আছে তাম কুরাইশের সব যুবকের এক পাল্লা রাখলে, সারা পৃথিবীর যুবকের এক পাল্লা রাখলে, আর আর বাতিজা মোহাম্মদ সাল্লাম তারপরে কি হইব বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান, আর বাতিজার ভিতরে সবচেয়ে বরকত ফদল করম নিয়ামত সব আর বাতিজার ভিতরে, আমার ব্যাকে মিষ্টি মুখ খাই কইতে আছে বিয়া আমিন, এতে বিয়া ওড়ান আবু তালিব ভাই কত কাটটা খারাপ, এই আব্দুল মুত্তালিব ভাই এই আবু তালিব ভাইর নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, কথা ঠিক কিনা? সাক্কা ফানসার সাক্কা ফানসার, কথা বুঝছেন নি? দুই অজ্ঞাতে মূর্তি ওড়ে নে ওয়াজ অন এক পার্সন হয়েছে নি ওয়াজ হনি তো মূর্তি নড়েন, শিরক করলে সাক্কা ফানসা আসেন দুই নম্বর ক্লাসে আসে, অজু বঙ্গের কারণ কয়টি আরাজরে সাতটি, নামাজ বঙ্গের কারণ কয়টি 19টি, নামাজ বঙ্গের কারণ কয়টি 19টি, ঈমান বঙ্গের কারণ কয়টি 1টি, এখন তো ও গাড়ি চলতে না আমার ডলি সায়ন্তনী আপার কথা, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, অন কর না কা উজু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, ইমান ভাঙ্গার কারণ তো আছে, তুমি এই হাইট অফ দের বছর তো এটা জানি নিলে না ওমা কিতে রে ভাই আফসারি উজু ইগান জানতেই বতো, ইমান ভাঙ্গার কারণ 10টি কয়টি 10টি,
এই দশটা কারণ পাওয়া গেলে আমনের আমলে আমনের জীবনে ইমান পাঞ্চার পাঞ্চাহার। তো শুনবেন নি, শুনবেন নি, বুঝছেন না যে কেন কষাই দিচ্ছি আমি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফেকের খাচ্ছ 28টি, মুমিনের আলামত 18টি, আর প্রেসক্রিপশনে 6টা ওষুধ লেখা আছে, 6টা ওষুধ খাইলে আমনের এই এই ইমানের ভিত্তিতে মুনাফেকি শিরকি হাঁদা টুন শিরকি তু বাঁচবেন। মেডিসিন কয়টা? 6টা, 6 কোম্পানির ওষুধ খেতে হইব। আমনের এবাদত কম হোক, আমরা ডরাইয়ের না, পরীক্ষা ফাঁসার লাই, শুধু রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর যদি খাতা ঠিক মতো থাকে, যা লিখতে আরেন আমল যা করতে আরেন, আল্লাহ যত সব নম্বর দেওয়ানোর দরকার গ্রেস দিই আপনাকে ফাঁস করে দিব। সমস্যাটা তো হলো আমাদের এবাদতে আর ইমানের ভিতরে শিরক বেদাতে ভরপুর। আর বেদাতকারীর বদনসিব হইল কি জানেন, জিনা করেন না জীবনে, তার জীবনে তবা নসিব হয়, হেতে জানে যে জিনিসটা খারাপ, হেতে তবা করে। আর বেদাত করেন না, হেতে জানে যে বেদাত করতেছে সোয়াবের নিয়তে, হেতের এটা কেউ কইতে লাগলে তো গরম হয়ে যায়, আমরা কি কম বুঝি নাই, যেটা নবী করলো না, নবীর কেলাসে কোনো ছাত্র করলো না, হাতে এটা মারি দেয়। বেদাতকারীর উপর আল্লাহ শুধু গজব নাজিল করে, ফেরেশতারা গজব দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ক, তোর উপর আল্লাহর গজব পড়ক। হাউজু কাউসার খাইতে আইলে সৈয়দ নবীর সুন্নত তরিকা বোঝেন না, হাউজু কাউসার খাইতে আইলে নবীজিরে ফেরেশতারা লাড়িরে ফিড়ি গুণেরে কব হুজুর এগুনেরে ব্যারিকেড দি ধরবো, ইয়া রাসূলুল্লাহ রে হাউজু কাউসার খাওয়াইয়েন না, ককা আমনের পরে তারা এই নওহাটাতে বিদাত করছে। তখন নবীজি কইব সহকান সহকান লিমান গায়্যারা দিনি, তাকরে লাড়ি দি ঠেলি এদিকে আর করো, তাকরে আমি হাউজে কাউসার দেব না। এবাদত কম হোক, চেষ্টা করবেন যে আপনি যাতে এটা জাল আমল না হয়। কি আমল? আমি 30টা দিয়ে আলু কিনলে যদি আলু আলুর হন টিভি টিভি চাই, যদি অজ্ঞা আলু নষ্ট হয়, হইসাটা কি নষ্ট দিও, হ্যাঁ তুই হসা দিস কা ঘটনা কি, তুই ঠকা দিলি কমলা তো হসা কারণ ডাকাই ঠিক কিনা। আমনে যে আল্লাহর আমলটি দেনের আমলটি আছে, তো হন টিভি টিভি চাইছেন নি আমলের, এরা আমল তোর হন টিভি চাইয়ে শক্ত আসত না ফরমালি। এই বেদাত কোন পাবলিকে করে না, বেদাতের আবিষ্কার হচ্ছে হযরত হুজুর, বড় বড় হুজুররা পাবলিকেরা তার উপরে বিশ্বাস করি হয়ে গেছে বিয়া, কারণ সাধারণ পাবলিক তো জানে না, এরা সেরক বেদাত কত করবে ভাই, ঠিক নিও, হ্যাঁ আর ডরে কিন্তু অরিজিনাল মাল বেচতাম না, আরো আজ নিষিদ্ধ হয়ে যাবে বুঝছ, অল্প অল্প একটু দিজেই রেখে তো করে ঘুমাইনি রে, ঘুমাইনি ঘুমাইনি, শিরক বেদাত থেকে সাবধান তাই ইমান ফানসারে যাবো। কি হয়ে যাবো? মুসা আল্লাহ সাল্লাম একদিন কয় আল্লাহ আপনারে কত জিনিস শিখাই দেন, একটা আমল শিখান, আমি এটা দিয়ে আপনাকে স্মরণ করিও। আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় ইন্নি উরিদু শাইয়ান, আল্লাহ আমি তো চাইছিলাম অন্যটা তাকুসানি, অন্য একটা বিশেষ দিকে রান্না আরো শিখাইবেন। আল্লাহ সাল্লাহ শাহানু কো মুসা তুমি জানো নি, লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়ালার দিনা সাবা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা সত্তা আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ ফিক আপ করতো, তাইলে উল হুন মানে খুলো, তারপরে রুবুবিয়ত খুল কি আর আল্লাহ আইনদাতা বিধানদাতা সকল সেক্টরে সবরিনটি পাওয়ার কার, আমনে কলমা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বড় করে লাম লিখলে লামের মধ্যে দিয়ে হেরা থাক, হেরার ভিতরে কল্লা ঢুকে দিয়েছেন লামের দুই ডান্ডা, কয় ডান্ডা? এক ডান্ডা আল্লাহর হাতে, এক ডান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, এটা রাত ওজন টানি আমনের যে দিকে লই যায়, আমনে নিজের মত মতো চলার কোনো সুযোগ
অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? মুরব্বীরা করছে, আকাবিরে করছে, এটা কোনো দলিল না। প্রত্যেকটা আমল কোরআন সুন্নাহর সাথে মিলে নিবেন, না দরা খাইবেন, না কি খাইবেন, কলমা নসিব হবে না। এবাদত কম হোক, যা বুঝছে আপনি সঠিকভাবে এই আবাদত করবেন, মানে নিবেন, চলবেন, তাহলে আল্লাহ আল্লাহ শানু আপনারে বাঁচাই দিবে। কোন আমিন। এখন ইমান যে আপনি আনলেন মুখে মুখে পড়লে হইতো ন, আল ইমানু তাসদিকু বিল জানান ও ইকরারু বিল লিসান ও আমালু বিল আরকান। কারণ হিন্দুরা তো অনেক সময় কলমা হরে, সুরাকেরা তো হরে, এটা তো ফের সাথে মুমিন হবে না। আপনি মুখেও পড়বেন আর অন্তকরণেও বিশ্বাস করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে এসেছে আপনার পক্ষ থেকে, আপনি যা দিয়েছেন সব বিশ্বাস করে, ঠিক কিনা? অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জিন্দিগির 13 বছর মানে, আর মদিনার জিন্দিগির 10 বছরের খবর নাই। হ্যাঁ তো অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ তো কি অর্ধেক গিরা সাজিয়ে গিরে কি করিয়ে লেব? আর সাহাবাই কেরাম খোলাফায় রাশিদিন 30 বছর যা যা দিয়ে গেছে, এখানে আপনার জীবনে প্রতিফলন করতে হবে, কথা ঠিক কিনা? এমনি কিন্তু রোজা আসিল হাত যেটা শেষ রোজার স্থির হয়েছে কত? 6:18। যদি 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট টেন ব্যাগ যদি করতে ইউ, আজকে মুসলমানেরা 6:17 স্থির করব, করতেন নি? কত শহীদ হয়েছে, সৈয়দ হয়েছে, রোজা শেষ রোজা আল্লাহ। হালাল খানাটা হারাম, 1 মিনিট আগে খাইলে অসুবিধা কি? আল্লাহর বিধান লঙ্ঘিত হইব, রোজা রইলে একটা আয়া, কয়টা আয়া? আল্লাহ আপনি 18 মিনিট ইস্তার করছেন, কারো কথা শোনেন না। তদরূপ কোরআনের যে আরো হাজার হাজার আয়াত আছে, ওইগুলো অন্য মানবেন, আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না। খানা হালাল কিন্তু আপনি খাইতেছেন না 18 ঘন্টা উপায়ে। আঙ্গো 9 ঘন্টা জসিম না, মা গো বিয়ে করছো রোজার 3 দিন আগে, কদিন আগে কথা কম, 3 দিন আগে, হ্যাঁ তো ইটালি থাক 30 লাখ টাকা কাবিন দি নাহিদারে সাতপুর এই সরকারি কলেজের হেতে গার্লস স্কুলের নাহিদা নাহিদাতে নাহিদা ডক দে ডক আল্লাহ হাতে বানাইছে যে নীতি ডক। এতে দ্বিতীয় রোজার দিন আসর হয়ে গেছে, 9টায় মাদ্রাসাতে ঘুরি গেছে, কই মাতাটা টিভি ধরে আর ভালো লাগে না, হেতি মাতাটা এমনি করতে মেসেজ করে দিয়ে করি আর আতো মাথা ঘুরে কহ অন্য 6:18 হবে কয় হাইট গে মিসকিন খাবা লাগে আর ভালো লাগে না, কহ অন্য হেতি কি কহ কথা কো অহ অন্য কটাতে 6:18 হল কি 20 মিনিট লাগে তো অন্য, এটার টার্গেট কি? হেতার ওয়াইফ তো হালাল, কিন্তু আল্লাহ সাল্লাহ শাহানু এই রমজানে এই সময় হারাম করে রেখছে, কথা ঠিক কি না? তুই রমজানে তোর কাবিন করাবো, তুই কিছু করতে এলি না, অন জায়েজ হইল না, তাইলে ফরকিয়া জেনা ব্যবিসার ইপটিজিং এগুলা করা জায়েজ? অন কার ঘরে কে হুন্ডা করিলে ঘরে হজরত আল্লামা হুন্ডা শরীফ দিয়ে দিয়ে চলতেছে এমনি 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 এই সমস্ত তুই রোজার সিটিংটা যদি কিনলে আল্লাহ লাগে সিটারি করস, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, আন্টি রে সরাইন না যুবক বর্তমানে আমার মাহফিল নই রে, কিনলে তুই এসব রোজা তাই সিটারি করছো তার লাগে। এদিন না চেয়ারম্যান সাহেব আর এক দোস্ত কমলনগর তো ফোন দিছে করে আফসারি কিনলে ওয়াজ করস, দেখো ভাই কি হয়েছে বাদ দেবে না ওয়াজ, কয় উপজেলা প্রশাসনে গেছি তারপরে জোরত জমাত খাড়াই যান, আরে ওকে কয় অফিসের কর্মকর্তারি ইউ টিয়া সমাজ আব্দের কাজ হয়ে যাবে দিবি নি দেন তাড়াতাড়ি জমাত খাড়াই গেছে আমি জমাত ধরন লাগবো, আল্লাহ কে সিটারি করো আল্লাহ করো রোজা রোজা আরে কি এর রোজা বান্ধছে কথা ঠিক কি না? কইছে জমাত কারে গেছে তো জমাত তো ধরবো, দেখছেন না হাদিসটা জমাত কারে গেছে, এই তো আর ভাই তো জনসেবা নেতা তো বুঝে ভাইয়ে কত দিতে 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 না দেরি করি না জমাত কারে গেছে হুজুর কেমনে কথাটা কইলো ইয়াতি আলা নাস জামানু ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফিহি মুমিনুন, এমন একটা জামানা আইব মানুষ দলে দলে নামাজ পড়বো সব হজ
জাকাত ঠিক আছে, মা কো কাবা শরীফও দেখছেননি, এবার প্রায় 1 কোটি লোক গেছে কাবা শরীফের ডান পরে যে এত কাপ করে যেন কাপড়ের কাপড় গুলো নতি রয়েছে আকাম কুকাম বে করি হাতে মানুষের মন মারি কিতে কইতাম আর রেডিয়ের সামনে, নিজের কাছেও খারাপ লাগে, মুখ তো আর রাস নষ্ট করে গেলি সত্যা, আর কেমনি মেডিসিন দিতাম, ওরে কথা কয় না ওমা রোজার মাসে পুরস্কার আবার মারি খাবাই করে রেডি 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 তুই কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন, আমরা নষ্ট হয়ে যাচ্ছি তোরে ভাই, নষ্ট হয়ে যাচ্ছি আমরা মুসলিম, আসুন আল্লাহর দিকে করি আমরা আমিন। এমনি তো করে মারেন না, 30 আইটে মেরিস তেরি খাস, আর ফিলিস্তিন ঘাস খাইছে কয়েকদিন, মরুভূমি মেয়েদের তো 72 ঘাসও নাই, এরপরে উঁটের লাদা টোকা টোকা গেছে, উঁট তো নাই কিচ্ছু নাই, ড্রেনের পানিও নাই, তোর মাইয়া গা আর মাইয়া গা ফ্লোরের মাইতে হইলে ছোট মাইয়া তোর কলজা হাঁটি যে আহ বড় গেছিল আর মাইয়া তো কলজা ভাঙে গেছে কলে না তুই মনে তো কুত্তার লাড়ি খেবু একা বাঁধি আর মাইয়ের দর ঠিক কিনা, আর ফিলিস্তিন বোমা হামলা ছোট ছোট বাচ্চার আতো নাই ঠ্যাঙ্গো নাই ব্যান্ডেজ করারও জায়গা নাই, তোরা আল্লাহর দর, তোকে আল্লাহ ছাড়া কোনো ক্যান্টেনমেন্ট নাই, আল্লাহর কলজাত লইয়ালা, মোহাম্মদ সাল্লামের কলজাত লইয়ালা, ইসলামের কলজাত ল, ইসলামের হুকুম আহকাম বলে কলজাত ল, আল্লাহ থেকে যত দূরে যাবি মার খাবি, শেষা খাইবি, দুনিয়াও খাইবি আখেরাতও খাইবি, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো হরি, ওই আমার শিল্পী ফিলিস্তিনের গান, মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগা রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণ কালে অসহাদের, মরণ কালে অসহাদের দেখবার যেন নাই ওগো, রহিমে রহমান করো মুশকিলে আসার ওগো, রহিমে রহমান করো মুশকিলে আসা, নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব বাঁচার লাইগা রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো, কেঁদে কেঁদে যারো যার বন্দি আর আকার, কেঁদে কেঁদে যারো যার বন্দি আর আকার, রজনী হতাশার হয় না অবসাদ,
রজনী হতাশার হয় নাই অবসান, ও গো জালালে এক রাম করো বিপদে আঞ্জাম, ও গো জালালে এক রাম করো বিপদে আঞ্জাম, তাদের জীবন ঝংকার হইব, তাদের জীবন ঝংকার হইব, তোমার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মাহফিলে মহামিলন প্রাণের নহাটা, মাহফিলে মহামিলন প্রাণের নহাটা, মনসে আসিন অনেক গুরুজন, মনসে আসিন অনেক গুরুজন, ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ, ওরে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ, ওরে হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ, আবার আমার সংসার হইব, আবার আমার সংসার হইব, কোরআনের লাইগা রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া পেতে হলে একনিষ্ঠ ভাবে তাওহীদের আর রিসালাতের সেবক হইতে হবে, নবীজিকে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে। আমরা যদি নবীর সুন্নাকে ভালোবাসি, শিরক বেদাতের দিকে আমরা কোনোদিন যাইতে পারি না, কথা ঠিক কিনা? তো গো ভাইয়ের মাথাটা কাটলে, যুবকের গো মাথা কাটলে, বেয়েক গুণের মাথার ভিতরে ভাই মাইয়া, ঠিক কিনা? মোবাইল শরীফে হজরত, ইউটিউব শরীফে, টিকটক শরীফে, তারপরে ফেসবুক শরীফে, শুধু এভাবে কালাহাড়া লড়াই লড়াই শুধু মাইয়া যায়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ সাহানু গো বান্দারি, তোর আব্বা আমার বিয়াই জান্নাতে ফড়াইছি, ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আমি তোর আব্বা আমার বিয়া জান্নাতে হড়াই জান্নাতে আশ্রয় দিছি, কথা দিলাম এই মহাগ্রন্থ আল কোরআনের বান্দা, তোর বিয়াটাও আমি আল্লাহ জান্নাতে আমি আল্লাহ নিজে হড়াইও, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মতা কাল্লে মেসিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমাদেরকে, কে পড়াইবো? আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, এই পুত পবিত্র মহিলার কুমায়াত আছে কোরআনে সাইটটা, কয়টা জান্নাতি মহিলা না আমনের ঘরের বাবি সাহেবা, তো দশটা কোয়ালিটি বেশি থাকবো, মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে, মুফাসসিরিনে কেরামে সাইটটা দশটা অর্থ করছে, জান্নাতি মহিলা না থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, রক্ত থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্য দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র। আর আর হাজীগঞ্জের নহাটা যুবকেরা হুন্ডা শরীফ চালায়, অজ্ঞ হুন্ডা চালায়, দুগা হ্যাঁ মাইয়া দেখলে হাতে হিড়ের মধ্যে থাবট দিয়ে মাইয়া করতে গেলে নিক রূপ সাগরে ঝলকে মরিয়া, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে রইন না, নাই রে কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, নাউজুবিল্লাহ কন রে, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, আল্লাহু আকবার। ও তুই চাইলি না
চাইলে না চাইলে হে না রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার পিতামাতা সন্তান সন্ততি যে সন্তান সন্ততির দুই নম্বরই ব্যাগ করতে আসি, তারপরে তোমার প্রাণের চেয়ে সর্বোপরি তাম পৃথিবীর যত ব্যক্তিকে তুমি ভালোবাসো, তোমার ফেলে আর নায়ক নায়িকা তোমার প্রিয় ব্যক্তি সবার চেয়ে বেশি ভালোবাসবো আমি নবীকে, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাব তোমার ঠিক থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতা আম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি 23 বছরে যা নিয়ে এসেছেন প্রত্যেক অফিস আদালতে প্রত্যেক সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক যদি চলতে পারেন গেইনার। আমাদের মাতার বৃত্তে শুধু যুবকর্গ, মাতার বৃত্তে মাইয়া, বরিগর্গ মাতার বৃত্তে শুধু মাল কেমনে কামাবো, কে কত ধনী হইব, শুধু দুনিয়ার চিন্তা, আখেরাতের চিন্তা মোড়েও নাই। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন আমি আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের এক কথা এক দাবি, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে বেশি ভালো না বাসলে আমার জান্নাতে তোমরা থাকতে পারবে না। আল্লাহ বিয়া পড়াইবো 10 দুনিয়ার সমান জান্নাত, সমান জান্নাত তিনি আমাদেরকে দিবে। কত বিশাল এই পৃথিবী, এখনো তো ঘুরে শেষ করতে পারলাম না, পারবো না সাগর মহাসাগর গুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন যাকে সবচেয়ে ছোট জান্নাত দিব তা ফরিদি হবে 10 দুনিয়ার সমান। তাইলে ভালোবাসবেন কাকে? হাত উঁচু করে দেখান, আল্লাহকে ভালোবাসেন। কবি জসীমউদ্দীন খুব শখ করে কইছিল, দুনিয়াতে কত জনের ভালোবাসলাম সব সিটি, এ বললেই এত কিছু করলেন, হোলা মাইয়াল্লা করছেন, এই যে দিতেন নোহারেন না টিয়া হইসা, দেখবে না আর বালা নাই, চাকরি রিটায়ার হয়ে গেলে আপনার দামে অর্ধেক কমে যাবে, ঠিক কিনা? জবরনত্ব না থাকলে তো ভাবি আপনার বিষের মতো কুত্তা মরে না গা, হাতটাও নাই, ঠিক কিনা? হ্যাঁ, আপনার লগে গ্যাঁত গ্যাঁত করে ইতি এরে কোথাও আর ঠেকান চিবো না, ঠিক কিনা? কবি সুন্দর একটা গান পেয়েছে, আমার হৃদয়ে দাগ গেছে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসে, সব কিছু শেষ করলাম, ও মন রে হাইলা লোকে লাঙ্গুলে বাঁকা জনমে বাঁকা চাদরে
জনমে বাঁকা চা অমন রে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চা হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিশি প্রাণ রে দূর অন্তপরবাসী আমার হাড় কালা করলা মোরে ওরে আমার দেহ কালার লাইগারি কথা ঠিক কিনা যারে ভালোবাসছেন হে আপনারে মাস দিছি যে ক্যালাস মিটার লাই যত কিছু করলেন হ্যাঁ তিন নির্যাতন আনে গেরাম ছাড়া অন লাগবো ঠিক কিনা যারে উপকার করবেন ছেলে বলেন পুত্র কন্যা যায় বলেন সব সিটার বাঁকা কবি তিনটে উদাহরণ টানছে এত সুন্দর ভাবে বলার তো সুযোগ নয় কবি উজুর গান কয় তোদের কি কয় আল্লাহ আল্লাহ সানুক বন্ধ তোরে মন প্রাণ যদি আমি আল্লাহকে দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম এই নওহাটা ইউনিয়নের কাজী সাহেব লাগবে না ইমাম সাহেব লাগবে না আমি আল্লাহ তোমার বিয়ে জান্নাতে পড়াও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াও তাহলে সব কিছুর মূলে কি ইমান সব কিছুর মূলে কি ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইমান ছাড়া ইমানের ভিতরে যদি সিটিং বাজি লই যান মুনাফিকে লই যান তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো নবীজি জুব্বা পাইল কাম নাই কি নাই নবীজি তা জানাজা দিছে জুব্বা দিছে মুখে থুতু দিছে হুঁয়াই দিছে এর অর মনকার নবীর বে কোনে আতুরা বাড়াইলা নিহতের সাইজ করি গেল শুধু আব্দুল্লাহ মহাব্বতে হুজুর জানাজা পড়েছে ওমর রাদিল্লাহ তাআলা আনহু হুজুরের জামা টানি দিচ্ছে আপনি সিটিং এর জানাজা কিল্লে হড়ান কাই হড়াই মার হড়ান রে আর হিসিদিন ওয়াজ্য কয়তে মুনাফিক হুজুরে বিশ্ব নবীর জানা জামা টানি দিচ্ছি সব সাহাবি কো মত তুমি এটা কি করলে ইমান হারাই যাইবা তুমি বিশ্ব নবীরে কেন টান দিল কো মুনাফিকের জামা যা হুজুর কিল্লে ওড়াইব এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মুয়াফিক ডিসিশন মোতাবেক আল্লাহ কোরআন নাজিল করে দিছে আল্লাহ কইলা কয় ইনতাস্তাগফির লাহুম সাবঈনা মাররা লা ইয়াগফির আল্লাহ নবী আপনি যদি সত্যিবার দোয়া করেন মুনাফিকের গো দোয়া কবুল হইতো না আল্লাহ আয় আল্লাহ ক্ষমা করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ সত্তরবারের জন্য কইছে আয় আরো বেশি করে দোয়া করিও আজিদু মিন হাজা আমি সত্তরবারের রূপ দিয়ে দোয়া করিও এরপরে ওমর রাদিল্লাহ তাআলা আনুর ডিসিশন মোতাবেক আল্লাহ ওহী নাজিল করছে লা তাকুম আলাইহা আজকের পরে তুল আর মুনাফিকদের গো জানাজা পড়িয়ে না আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের পিছে নামাজ হইছে 10 বছর ক বছর জুব্বা জাব্বা দাঁড়ি টাড়ি সব কিছু ঠিক আছে ও ইমান ফানসার ইমান ফানসার আর জোরে এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার ইমান কি ফানসার করবেন না ঠিক রাখবেন আসেন ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টি এক নম্বর হচ্ছে কুফর দুই নম্বর হচ্ছে শিরক তিন নম্বর হচ্ছে নিফাক চার নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা তালাশ করা উসিলা পাঁচ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা আট ইসলামের কোন বিধানকে উপহাস করা মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে এরূপ বিশ্বাস করা ইমান কি হয়ে যাইব ফানসার ইমান এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ রাওয়াহু মুসলিম পৃথিবীতে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলা থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত দিত না
আগো 71 সালে মানুষ আসিল কয় কোটি ও ভাই? 7.5 কোটি। এখন কয় কোটি? প্রায় 20 কোটি। তাইলে 2050 সালে তো বাংলাদেশে বহুত মুসলমান হয়ে যাবো। অন আছে 200 কোটি, তাইলে 2050 সালে পৃথিবীতে মুসলমান হয়ে যাবে গো প্রায় 500 কোটির উপরে টিকনি রে। তাইলে কি আমার তাইব কেমনে? ওই মুসলমানের জায়গা মুসলমান থাকবো রে, ইমান ফানসার ফানসার রে। দুনিয়ার সত্যের বিনিময় ইমানের বেশি এলাইব। আড়াইশটি আর আপেল বেছে হাজিগঞ্জ ব্যবসায়ী বোন 10টি আল্লাহ রুম আর ডেরে খাক কি না দামে দিস কসম করে ঠিক কিনা? এ তরমুজ ভিতরে লাল আল্লাহর কসম কাঁঠাল কিনতে আল্লাহকে কসম করে কাঁঠাল হিসে দিয়ে তোর পাল তুই ডাকাই তোর কাঁঠাল নিয়ে লইতাম না তুই খেয়ে তুই এটাকে কাড়িয়ে চিলি নি বেলে ওজন এটা আছে আমার সহজলে নেন বালাকার কিসমত আল্লাহ রাতে কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাছে কাছে মুসলমান সিটারি করে লক্ষ লক্ষ টাউটগিরি আমরা মুসলমান করি ইমান কই রয়েছি হেন্দি কিন্তু এতে রুকুতে যাই আর যেটা আজি হিসাবে সোমান বেলা আজিম হরে দে এতে দাঁড়িয়ে গেছেন আই লাভ ইউ খেলায় এমন সোমান আজিম সোমান আজিম আই লাভ ইউ খেলা আস্তা কাস্তা সিটারেতে এরকম সিটিং আজ যেটা বর্তমানে এই মাহফিল নাই রে তাগুত আছে নেফাকি আছে বহুত কথা এতটুকু দিলাম এ লা ইলাহা ইল্লাল্লাহরে ফরাত সব সময় জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আরে মনে করাই দিয়ে না তুই বুঝতে নই প্লিজ যে বাবু আসা আসা দিব আই কেন ঠিক তাই আফসারিও তো মাইরের লগে ঠিক ঠিক তো সেই সময় যদি এত ইমান ফামসার হয়ে যাবে হাসা মাটা দিয়ে হইব আঙ্গারও আজ গেছে বড্ডা বড্ডা আমরা তখন জান্নাতের টিকিট লে যাই আফসারি ভাই তুমি আহা আই তুই ইমান আর আলাইস কি করো এই জন্য আল্লাহর লগে একটা হট কানেকশন করেন আল্লাহ আই কি ইত্যাম আরে মনে করাই দিয়ে আরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিয়ে আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে এই ফেতনাময় জিন্দগিতে আমরা রহমতের কোলে উড়ে দিছি আমরা তাগত দিলে ইমান নূরে মুনাব্বর করে দেন পুরো আম্মাজিদেরকে কবুল করেন নওহাটা ফাজল মাদ্রাসারে কবুল করেন আল্লাহ ফাজল মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টের দিকে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কিছু কইবেন নি না মনে সবতে সব কিছু কর না ভাই কর না ভাই তো জহির ভাই খোদবা হেসাক নিছিলি বারে সাফরের মানুষ না ম্যান অফ দ্য ম্যাচ হইল 7টারে আবদার করছি 7টায় আবদার রাখছি আল্লাহ তুমি তাদের আবদার রাখিও হ্যাঁ খুশি হয়েছি খোদ্দা না অনেক তোরা রেডি থাও তোরা অন লাগবে সামনের বছর বাসা নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবং কষ্ট সহ্য করে বসেছেন গরমের মধ্যেও আমি আশা করব আপনাদের এই কষ্ট এই তখনই সার্থক হবে হুজুরের ওয়াজের মধ্য থেকে যদি কিছু আমল করা যায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে